হাত দিয়ে টাচ করা ভালো লাগে না জিভ দিয়ে টাচ করা ভালো লাগে? হাই এভরিওয়ান, আমি সুধা সরকার, আমি তোমাদের দুষ্টি মিষ্টি বৌদিমণি, আমি একজন ফিজিওথেরাপিস্ট। হ্যাঁ, আজকের টপিক হচ্ছে আমাদের হাতের টাচ ভালো না টাঙের টাচ ভালো। তোমাদের কি মনে হয় বলো তো, হাত দিয়ে টাচ করলে বেশি মজা পাওয়া যায় না জিভ দিয়ে টাচ করলে বেশি মজা পাওয়া যায়? বলতে পারো? আমি তোমাদের বলে দিচ্ছি, জিভ দিয়ে টাচ করলে বেশি মজা পাওয়া যায়। যেখানে যেখানে আমরা হাতগুলোকে টাচ করি, যেখানে যেখানে, উপরে হোক, নিচে হোক, পেটে হোক, যেখানে যেখানে আমরা হাত দিয়ে টাচ করি, সেই জায়গাগুলোকে যদি আমরা টাং দিয়ে টাচ করি, তাহলে তোমার ফিমেল পার্টনার ইয়া তোমার মেল পার্টনার বেশি খুশি হবে। তো আমাদের টাং, টাঙের মধ্যে এমন একটা সেন্সেশন আছে যেটা আমাদের শরীরকে, আমাদের স্কিনকে, আমাদের স্কিনের উপরে যে টাচ টাচটা থাকে, যেটা বলে না কি বলে বলে না, এই যে আমরা যে সেন্সেশনটা পাই, এই সেন্সেশনটার সাথে জীবের সাথে একটা কানেক্ট হয়ে যায়, যেটা আমাদের হাতের এই উপরে অংশে পাওয়া যায় না, সেটা একমাত্র জীবের এই এখানটা পাওয়া যায়। তো সেই জন্য হাতের টাচ থেকে না জীবের টাচ অনেক আরামদায়ক, মানে অনেক ভালো লাগে। কোনো একজন ফিমেল পার্টনারকে তোমরা যদি হাতের টাচ না দিয়ে যদি কোনো রোজ দিয়ে টাচ করো, রোজ দিয়ে তাকে এরকম সেন্সেশন দাও, হাতের এখানে মুখের এখানে যদি সেন্সেশন দাও, মানে রোজ দিয়ে, কি করে তোমাদেরকে বোঝাবো বলো তো, আমি তাও বোঝাচ্ছি। ধরো তোমরা ব্রেস্টের মধ্যে হাত দিচ্ছ, হাত না দিয়ে ওখানে যদি কোনো রোজ দিয়ে এরকম করো, রোজ দিয়ে সুড়সুড়ি দাও বা রোজ মানে গায়ের উপরে এরকম ঘোরাও, তাহলে টাঙে যেই যেই আরামটা পাওয়া যায় সেটাতে পাওয়া যায়। তাহলে বুঝতে পেরেছো, আমাদের জীবের সাথে একটা ফুলের সাথে তুলনা করা হয়েছে, মানে আমাদের জীবের যে টাচটা আসে সেটা একটা রোজ দিয়ে টাচ করলে সেই আরামটা সেই ফিলিংসটা পাওয়া যায়। তো সুতরাং হাতের থেকে জিভ টাচ করবে বেশি, তাহলে তোমার মেল পার্টনার ইয়া তোমার ফিমেল পার্টনারটা খুব খুশি হবে, খুব আরাম পাবে। যেমন দেখো, একটা ছেলেকে, একটা ছেলেকে যদি একটা মেয়ে হাত দিয়ে না করে জিভ দিয়ে টাচ করে, সে যতটা আরাম পায়, একটা মেয়েকে, একটা ছেলে যদি জিভ দিয়ে টাচ করে তার চেয়ে ডবল আরাম পায়। কেন বলো তো? এই সেক্সের টাইমে বেশিরভাগটা মেয়েরা কখনো আগে আসে না, ছেলেরাই আগে আসে, আর ছেলেরা আগে এসে মেয়েদেরকে উত্তেজিত করে। ভালেই মেয়েদের হচ্ছে, মেয়েদের সেক্স এসেছে, কিন্তু তারা কখনো যাবে না যে আমাদের কি ইচ্ছা হচ্ছে, তাই জন্য না তাদেরকে আরো ফিলিংস দেওয়ার জন্য, আরো উত্তেজিত করার জন্য টাং ইউজ করবে। বুঝতে পারলে? তো হাতের টাচ থেকে সবসময় জিভ দিয়ে উত্তেজিত করবে, তোমার যে পার্টনার আছে না সে বেশি উত্তেজিত হয়ে যাবে। তো যেখানে যেখানে তোমরা হাত দিয়ে টাচ করো, যেখানে যেখানে, সেটা নিয়ে আমি অন্য আরেকটা ভিডিও করব। তো এই আজকে আর বেশি বড় করব না, নাহলে এক্সপ্লেন করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তো সুতরাং এক্সপ্লেন করব না। তো যেখানে যেখানে তোমরা হাত দিয়ে টাচ করছো, যেমন ধরো ব্রেস্টে টাচ করো, ভাজাইনাতে টাচ করো, সেই সেই জায়গাগুলোতে জিভ দিয়ে যদি টাচ করো, তোমাদের ফিমেল পার্টনারটা অনেক 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 খুশি হবে। আর ওটার জায়গায় তোমরা একটা রোজ রোজ দিয়েও টাচ করতে পারো, রোজ দিয়ে টাচ করলেও অনেক মজা পাবে। তো এটাই হচ্ছে গিয়ে কথা, যে হাতের টাচ থেকে টাঙের টাচ অনেক বেশি মানে স্পেশাল থাকে, বেশি টেস্টি থাকে। বুঝতে পেরেছো কি বলেছি? তো তোমরা হাতের জায়গায় টাং টাচ করবে, আর না হলে রোজ টাচ করবে। বুঝতে পারলে? তো চলো, আজকের ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর আমার কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কেন অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি, আমি এক্সপ্লেন করতে পারছি না, তাও আমি চেষ্টা করছি আরো আরো তোমাদের সাথে ফ্রিলি কথা বলতে, ফ্রিলি তোমাদেরকে বোঝাতে। তো ভালো লাগলে করে দিও, টাটা, বাই বাই, সবাইকে অনেক অনেক ভালোবাসা।